আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি থাকছি শাকিল আপনাদের সাথে। আজকে খাগড়াছড়ি কিছু টুরিস্ট জায়গাগুলো ঘুরে ঘুরে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং কিছু সুন্দর জিনিস উপহার দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে থাকছে আরও আকর্ষণীয় কিছু জায়গা যা আপনার দেখলে অবশ্যই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যান। বাংলাদেশের জেলাগুলোর মধ্যে অন্যতম একটি পার্বত্য খাগড়াছড়ি। এই অঞ্চল পাহাড়, নদী, ঝরা, সিঁড়ি, সমতল ভূমি মিলে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মিলে ভরপুর একটি জায়গা যা খাগড়াছড়ি অবস্থিত। খাগড়াছড়ি বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে একটি। পাহাড়, নদী, ঝরা, সিঁড়ি ও সমতল ভূমি মিলে এটি একটা সুন্দর অঞ্চল। যেদিকেই চোখ যায় সবুজ আর সবুজ, প্রাকৃতিক সৌন্দর্য আর রহস্যময় ঘিরা একটি অ্যাডভেঞ্চার যা খাগড়াছড়ি অবস্থিত। এই জেলার সুন্দর বৈচিত্র্যময় জীবনধারা, প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে করে নিমোহিত। স্থায়ীভাবে খাগড়াছড়িকে চেংমিং, ফালাও টাউন এবং মং সার্কেল নামেও ঢাকা হয়। চলুন জেনে নেই খাগড়াছড়ি জেলা ভ্রমণ স্পটগুলো সম্পর্কে। তার আগে ছোট্ট অনুরোধ থাকছে, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইতিহাস সূত্রে জানা যায় দশম শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত ত্রিপুরা রাজাগণ আটবার এই এলাকাটি দখলে নিয়েছে, আরাকান রাজাগণ নয়বার এবং গোরাল সুলতানগণ মুসলিম ছয়বার এই এলাকাটি এযাবৎ দখলে নিয়েছে। এবার আমরা দেখব ভ্রমণ স্পটগুলো। আলোটিলা গুহা। খাগড়াছড়ি জেলার প্রবেশপথেই আছে আলোটিলা পাহাড়। জেলা সদর থেকে মাত্র 60 কিলোমিটার দূরে এবং পর্যটক হোটেল থেকে 5 কিলোমিটার দূরে মাটিরাঙ্গা উপজেলাতে আলোটিলা গুহাটি অবস্থিত। আলোটিলা পাহাড় থেকে পুরো খাগড়াছড়ি শহরটি দেখা যায়। আলোটিলা পর্যটক কেন্দ্র মূল আকর্ষণ পাহাড়ি গুহা। এই গুহার দৈর্ঘ্য 282 ফুট, এক পাশ থেকে অন্য পাশ যেতে সময় লাগে 15 মিনিট। আলোটিলা গুহা প্রবেশ করার আগে মূল গেট থেকে 30 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। স্থায়ীদের কাছে আলোটিলা গুহা একটি মাদাই হাটগোট বা দেবতা গুহা নামে পরিচিত। গুহায় প্রবেশপথের দৈর্ঘ্য, গুহার দৈর্ঘ্য 282 ফুট এবং গুহার প্রবেশপথে 17 থেকে 18 মিটার যেতে হয়। এই গুহায় ঢোকার সময় একটি মশাল কিনে নিতে হয়। আগে মশাল কিনতে পাওয়া যেত, এখন টর্চ লাইট ব্যবহার করতে হয়। আলোটিলা গুহার ভিতরে গা ঝমঝম করার মতো পরিবেশ, এদিক ওদিক থেকে টিপ টিপ পানি পড়ছে এবং কোথাও পানি জমে রয়েছে। আমরা আলোটিলা গুহা দেখা শেষ করে আমরা অন্য একটি ঝর্ণার কাছে চলে যাব, যা ঝর্ণাটির নাম হচ্ছে রিসাং ঝর্ণা। খাগড়াছড়ির বেশ কয়েকটি ঝর্ণার মধ্যে এটি একটি অন্যতম ঝর্ণা যা রিসাং ঝর্ণা নামে পরিচিত। পাহাড়ের 100 ফুট উপর থেকে পানি ঝরঝর করে নিচে আছড়ে পড়ছে। আলোটিলা গুহা থেকে উত্তরে এবং শহরের মূল রাস্তা থেকে পশ্চিমে 1100 কিলোমিটার দূরে রিসাং ঝর্ণাটি অবস্থিত, যা এটি একটি রোমাঞ্চকর। পাহাড়ের সবুজ গাছগাছালি দিয়ে খাগড়াছড়ি উন্নত মানের একটি জায়গা যা আপনাকে মন কেড়ে নেবে এক অনাশেই। আপনারা চাইলে অবশ্যই খাগড়াছড়ি পাহাড় থেকে ঘুরে যান। পাহাড়ের 100 ফুট উপর থেকে পানি ঝিমঝিম করে নিচে আসতে পড়ছে, যা দেখে মন এক নিমিষেই ভালো হয়ে যায়। এখানে প্রতিদিন অনেক পর্যটক এসে ভিড় করেন এবং ঝর্ণার শীতল পানি দিয়ে গা ভিজিয়ে প্রকৃতির সঙ্গে একত্রিত হন। অনেক পর্যটক ঝর্ণা দেখতে আসে। এখানকার ঝর্ণা দেখতে হলে চাঁদের গাড়ি, নৌকাল বাস এবং সিএনজি করে হৃদয় মেম্বার বাড়ি আসতে হবে। এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রিসাং ঝর্ণা। দেবতা পুকুর। খাগড়াছড়ির দর্শনীয় স্থানের মধ্যে এটি একটি অন্যতম স্থান। স্থানীয়দের গল্প মতে এটি স্বয়ং দেবতা পুকুরটি খনন করেন, তাই এর নাম হয়েছে দেবতা পুকুর। সমুদ্র পৃষ্ঠা থেকে প্রায় 1000 ফুট উপরে
পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই পুকুরটি প্রায় আকারে দৈর্ঘ্যে 1,500 ফুট এবং প্রস্থে 6,000 ফুট। এটি খাগড়াছড়ি রাঙামাটি নিমছড়ি ত্রিপুরা রোডে অবস্থিত। এই গ্রাম পর্যটক হোটেল থেকে 6 কিলোমিটার দূরে এবং মাইনছড়ি থেকে 4 কিলোমিটার দূরে এই গ্রামটি অবস্থিত। যাদের গাড়ি সিএনজি অথবা ব্যক্তিগত গাড়ি নিয়ে গেলে নুনছড়ি ত্রিপুরা গ্রামতরে যাওয়া লাগবে। পাহাড়ের চূড়ায় উঠতে হলে 1 থেকে 1.5 ঘন্টা হাঁটতে হবে। আমরা এখন দেখব তৈতছড়া ঝর্ণা। খাগড়াছড়ি জেলা দীঘিনালা অঞ্চলে সবুজ পাহাড়ের মাঝে তৈতছড়া ঝর্ণাটি অবস্থিত। ত্রিপুরা ভাষায় তৈত মানে পানির দরজা এবং ছড়া মানে ঝর্ণা। অসাধারণ সৌন্দর্য এবং প্রাকৃতিকময় বৈচিত্র্য এই ঝর্ণাকে দিয়েছে সুন্দর একটা রূপ। খাগড়াছড়ি যে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে এটিও একটি অন্যতম। চারিচারে জঙ্গল দিয়ে ঘেরা এটি একটি ঝর্ণা যা প্রকৃতিক একটি সৌন্দর্য অ্যাডভেঞ্চার। ৩০০ ফুট ওপর পাহাড় থেকে পানি গড়িয়ে পড়ছে পাথরের ওপর, যা ঝিমঝিম শব্দতে মন ছুঁয়ে যাচ্ছে। অন্য ঝর্ণার মতো সরাসরি পানি নিচে আসতে পড়ে না, সিঁড়ির মতো তৈরি হওয়া পাথরের ধাপগুলো পানি পাথরের উপরে আসতে পড়ছে। তৈরিছড়া ঝর্ণার পানি। নিউজিল্যান্ড পাড়া। খাগড়াছড়ি শহর থেকে 1.5 কিলোমিটার দূরে পাংখায়া পাড়া। পাংখায়া পাড়ার পাশে নিউজিল্যান্ড পাড়া অবস্থিত। পাংখায়া গ্রাম থেকে বেরিয়ে আবার পেরাছড়ার রাস্তাকেই নিউজিল্যান্ড সড়ক বলে। রাস্তার দুই পাশে সবুজ ক্ষেত খামারি, খাগড়াছড়ির একদম নিচ সমতল ভূমি আর তার পাহাড়ের পিছনে এক সুন্দর নান্দনিক সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড়ের। পাহাড়ের কোল গেছে নতুন আবাসিক এলাকা গড়ে উঠেছে। শহরের ভিতরে পাহাড় আর ধান খেত দিয়ে ঘেরা ছোট্ট শহর, তাই এই গ্রামের নাম দিয়েছে স্থানীয়রা নিউজিল্যান্ড পাড়া। এছাড়া বলা যায় পাংখায়া পাড়া পেরাছড়া গ্রামের কিছু অংশ নেই নিউজিল্যান্ড পাড়া নামে গ্রামটি গড়ে উঠেছে। এছাড়াও রয়েছে হাতির মাথা, শতবর্ষে পুরনো বটবৃক্ষ, মায়াবী লেক, হর্টিকালচার হেরিটেজ পার্ক, মাতাইছড়ি মং রাজবাড়ি, মাতাই পুথিরি ইত্যাদি জায়গা থেকে আপনারা ঘুরে আসতে পারেন। আমাদের বাংলাদেশি ব্লগার চ্যানেল থেকে আপনারা কোন জেলায় ভিডিও দেখতে চান তাহলে কমেন্টস করে আপনি জানাতে পারেন আপনার মতামত। আমরা খুব দ্রুত হাজির হয়ে যাব ভিডিও নিয়ে। ভ্রমণ করুন, বিশ্বকে জানুন। আর যদি আমাদের সাথে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।